মিল্লাই রহমান রহিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদপুর করতে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় নিয়ে অধ্যায় হচ্ছে তথ্য ও উপাত্ত প্রথমত আস আমরা আগে জানি তথ্য কি। কোনো ঘটনা সম্পর্কিত বিশেষ বর্ণনাকে বলা হয় তথ্য কোনো একটা ঘটনার সম্পর্কিত বিশেষ যদি একটা বর্ণনা দেওয়া হয় তাহলে বলা হয় তথ্য মনে করো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদপুরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা একটা বয়স নির্ধারণ করব। কার বয়স কত এই যে ঘটনা সম্পর্কিত ত দেওয়া হলো সম্পর্কিত বিশেষ যে বর্ণনা দিলাম এই বর্ণনাকে বলা হয় তথ্য এরপরে আসে উপাত্ত উপাত্ত কি কোনো তথ্য নির্দেশক যে সংখ্যাসমূহকে বলা হয় উপাত্ত মানে হচ্ছে আমি যে তথ্যটা দেওয়া হলো এই তথ্য থেকে যদি আমরা কোনো সংখ্যাসূচক যে ডাটাগুলো যে কালেকশন করলাম তাকে বলা হয় উপাত্ত এই তথ্য এবং উপাত্ত নিয়ে হচ্ছে আমাদের অধ্যায় এটাকে বলা হয় তথ্য উপাত্ত অর্থাৎ পরিসংখ্যান তো প্রথমত আসো আমরা এই তথ্য সম্পর্কে কিছু উপাত্ত সম্পর্কে কিছু জিনিস দেখি উপাত্ত দুই ধরনের হয় সাধারণত একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আমরা ছোটো ক্লাসে এগুলো পড়ে আসছি যে বিন্যস্ত উপস্থ কি অবিন্নস্ত উপাত্রটা কী বিন্যস্ত উপাত্তটা হচ্ছে কোনো উপাত্ত সমূহকে যদি মানের অধক্রম অর্থাৎ বা ঊর্ধ্বক্রমে সাজানো থাকে তাকে বলা হয় অধ্যক্রম বা উদ্যক্রমে সাজানো থাকে তাকে বলা হয় পত্র যেমন কোনো পাত্র যারা থাকে মনে কর দুই তিন সাত আট দশ এগুলো মানের অধ্যক্রমে সাজানো আছে ছোট থেকে বড় আকারে সাজানো আছে তো এটাকে আমরা বিন্যস্ত উপাত্র বলতে পারি অথবা এটা এভাবে সাজানো থাকতে পারে দশ পাঁচ দুই এক এটা বড়ো থেকে ছোট করে সিরিয়ালি সাজানো আছে তো এটাকে বলা হয় আমাদের বিন্যস্ত পত্র আর অভিন্নস্ত উপাত্রটা কি যদি উপাত্তসমূহ সমূহ কোনো মানের অধক্রম বা অর্ধক্রমে সাজানো না থাকে যেমন আমরা যদি বলতে পারি যে দুই পাঁচ তিন এক দশ এলোমেলোভাবে সাজানো থাকে তাহলে এগুলো বলতে পারবো আমরা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত তো এখন আমরা আসি যে এই বিন্যস্ত বা অবিন্যস্ত যে উপাত্ত সমূহ আছে এই উপাত্ত সমূহ থেকে আমরা গণসংখ্যা নিবেশন একটা সারণী তৈরি করব। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমত যে বিষয়গুলো আমাদের জানতে হবে তা হলো প্রথমত আমাদের জানতে হবে পরিসর এরপরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করা শিখতে হবে এরপরে আমাদের শিখতে হবে ওই শ্রেণী ব্যক্তিটা দেখতে হবে শ্রেণী ব্যক্তি কীভাবে নির্ণয় করতে হয় এরপরে আমাদের টেলিজিনের সাহায্যে ওই গণসংখ্যাগুলোকে আমরা প্রকাশ করব কিভাবে। এই আপত্তগুলো দেওয়া থাকবে এই উপাত্তগুলো থেকে আমরা কিভাবে গাণিতিক গড় নির্ণয় করব। তো গাণিতিক গড় আমরা দুই পদ্ধতিতে নির্ণয় করি একটা হচ্ছে উপাত্তগুলো যদি অভিন্নস্ত থাকে মানে কোনো গণসংখ্যার নিবেশন নাই অভিন্নস্ত অবস্থায় থাকে অভিন্নস্ত উপাত্তের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড়টা হবে গাণিতিক গড়টা হবে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় হবে উপাত্তের সমষ্টি মানে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা খুব সিম্পলি ওয়েতে আমরা কিছু অবিনস্ত যদি উপাত্ত দেওয়া থাকে তো এই উপাত্তগুলো থেকে আমরা খুব সিম্পলি গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো গাণিতিক গড়টাকে সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করা হয় এক্স বার সমান সমান হচ্ছে উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা উপাত্তের সমষ্টিগুলো আমরা সামেশন অফ এক্স আই ভাগ এন দ্বারাও প্রকাশ করতে পারি তো অবিনস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো কিভাবে উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা এরপরে যদি উপাত্তগুলা বিন্যস্ত আকারে দেওয়া থাকে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মত কথা উপাত্তগুলো যদি আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে দেওয়া থাকে বা সারণী তৈরি করে আমরা গড় নির্ণয় করতে হয় সেক্ষেত্রে গড় নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ গাণিতিক গড়টা হবে গাণিতিক গড় সামেশন অফ এক্স বার সমান সমান সামেশন অফ এফআই ডিভাইডেড এন এখানে এ বলতে বোঝা যাচ্ছে গণসংখ্যাগুলা আর এক্স আই হচ্ছে যে গাণিতিক উপাত্তের মধ্যে যে আমাদের শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া থাকবে তার মধ্যমানটা এই দুটা গুণ করে গুণটাকে আমরা যোগ করবো এই চিহ্ন নাম হচ্ছে সামেশন চিহ্ন সামেশন মানে হচ্ছে যোগফল তো এটা গুণ করে আমরা উপাত্তের যে সংখ্যাগুলো দেওয়া থাকে উপাত্তের যে সমষ্টিগুলো দেওয়া থাকে মনে কর গণসংখ্যা যদি বিশটা দেওয়া থাকে বা তিরিশটা দেওয়া থাকে গণসংখ্যা দিয়ে আমরা ভাগ করবো খুব সহজে আমরা বিন্যস্ত উপাদের ক্ষেত্রে গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো তো আমরা প্রথমত এই দুই পদ্ধতিতে আমরা এখানে গাণিতিক গড়টা নির্ণয় করব প্রথমত কি বললাম যে অবিন্যস্ত বা সরাসরি গাণিতিক গড় যেভাবে নির্ণয় করতে হয় যে উপাত্তগুলো যতগুলো দেওয়া থাকবে সেগুলো সমষ্টি নির্ণয় করব এবং উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে খুব সহজে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো এরপরে বিন্যস্ত ক্ষেত্রে কি করব প্রথমত গাণিতিক গড় যে একটা সারণী দেওয়া থাকবে গাণিতিক গণসংখ্যা নিবেশন সারণী ওই সারণী থেকে আমরা এইটা মান বের করবো সামেশন হবে এফআই এক্সআই মান বের করবো তারপরে গণসংখ্যার যোগ সমষ্টি দিয়ে ভাগ করলে আমরা খুব সহজে গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো তো আসো আমরা তাহলে প্রথমত এই দুই পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা শিখি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব হচ্ছে এগারো অনুশানীর নয় নম্বর প্রশ্নটা নয় নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে তা হলো পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে এই নম্বর থেকে ক নম্বর প্রশ্নটা বলছে যে প্রাপ্ত নম্বরে সরাসরি গড় নির্ণয় করো অর্থাৎ এগুলো অবিন্যস্ত উপাত্ত এলোমেলোভাবে সাজানো দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে আমরা সরাসরি গড় নির্ণয় করবো তো আমরা সরাসরি গড় নির্ণয়ের যে সূত্রটা জানি তা হলো যে প্রাপ্ত যে নম্বরগুলো দেওয়া থাকবে যে উপাত্তগুলো দেওয়া থাকবে তা সেই উপাত্তগুলো আমরা প্রথমত সমষ্টি করবো মোট কথা উপাত্তগুলো আমরা যোগ করব তো আমরা এখানে পঁচিশটি উপাত্ত দেওয়া আছে প্রথমত আমরা কি করলাম এই পঁচিশটি উপাত্তর যোগ করলাম বাহাত্তর পঁচাশি আটাত্তর এইভাবে করতে করতে আমরা একাত্তর পর্যন্ত যোগ করলাম যে পঁচিশটি যে উপাত্ত দেওয়া আছে বাহাত্তর থেকে একাত্তর পর্যন্ত যে উপত্রগুলো আমরা কি করলাম যোগ করলাম তো আমরা এখানে যোগফলটা যেটা ক্যালকুলেটার সাহায্যে যোগ করে যোগফলটা বের হলো আঠারোশো পঁচাত্তর এরপরে আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে হচ্ছে জন তো বলা আছে প্রশ্নে শিক্ষার্থী তো পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে আমরা এখন প্রাপ্ত প্রাপ্ত নম্বরে গড়টা হবে কি যে নম্বরে সমষ্টি ভাগ শিক্ষার্থীর সংখ্যা নম্বরে সমষ্টি পাইলাম হচ্ছে আঠারোশো আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঁচিশ জন ভাগ ফলটা হয়ে আছে আমাদের পঁচাত্তর তাহলে আমরা সরাসরি গড় নির্ণয়টা হবে পঁচাত্তর তো গড়টা নির্ণয় করার পদ্ধতি আবারও বলি তা পদ্ধতিটা কি খুব সিম্পলি আমরা ছোট ক্লাস থেকে শিখে আসছি যে গড় নির্ণয়ের সূত্রটা কি তা হলো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সংখ্যাগুলো সমষ্টি ভাগ সংখ্যাসমূহের সংখ্যা মানে সংখ্যাগুলোর সংখ্যা কয়টা সংখ্যা আছে এখানে তো আমাদের এখানে প্রাপ্ত যে নম্বরগুলো দেওয়া আছে নম্বরগুলো আমরা সমষ্টি বের করলাম এরপরে শিক্ষার্থীর সংখ্যা কয়জন আছে পঁচিশ জন শিক্ষার্থীর সংখ্যাকে ভাগ করলাম ভাগ করে খুব সহজে আমরা গড়টা নির্ণয় করতে পারলাম তো এরপরে আমাদের এই প্রশ্নের খ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে তা হলো যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে শ্রেণী ব্যাপ্তি পাঁচ নিয়ে তো খ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে তা হলো যে এখানে খ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে যে শ্রেণী ব্যাপ্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তৈরি করো এবং সারণি থেকে গড় নির্ণয় করো তো প্রথমত আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তো সারণী তৈরি করার জন্য সারণি তৈরি করার জন্য প্রথমত যে জিনিসটা লাগবে তাহলে আমাদের এখানে পরিসরটা বের করতে হবে তো পরিসর বের করার জন্য আমাদের দুইটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আর একটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা তো আমাদের এখানে প্রাপ্ত যে নম্বরগুলো দেওয়া আছে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে আটাশি আর সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে আমাদের তেষট্টি তাহলে আমরা এখানে বলতে পারবো যে সর্বোচ্চ সংখ্যা সমান সমান হচ্ছে আটাশি আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে তেষট্টি তো আমরা আগেই দেখে আসছি যে পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রথমত আমরা বের করব হচ্ছে পরিসর তো পরিসর সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তো এটা বিয়োগ সাথে এক যোগ করবো তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আটাশি সর্বনিম্ন সংখ্যা তেষট্টি তার সাথে যোগ হবে এক তো এটা যোগ ফলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা হল ছাব্বিশ এরপরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের দরকার হবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি তো পরিসর আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ছাব্বিশ আমাদের প্রশ্নেই উল্লেখ করা আছে শ্রেণী ব্যক্তিটা হচ্ছে পাঁচ ছাব্বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফলটা আসবে হচ্ছে পাঁচ দশমিক দুই তো আমি পূর্বে বলছি যে আমাদের শ্রেণী সংখ্যা সকারে নেওয়া যাবে না তো এটা আমরা কি নিতে হবে যদি পাঁচ দশমিক দুই থাকে তার পরবর্তী পূর্ণ সংখ্যা এটাকে প্রকাশ করে নিতে হবে তো পাঁচ দশমিক দুইয়ের এর পাঁচের পরবর্তী পূর্ণ সংখ্যা হবে আমাদের ছয় তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হলো ছয় আর পরিশ্রম হল ছাব্বিশ এখন এই ছয়টা শ্রেণী সংখ্যা নিয়ে এই পরিশ্রম নিয়ে ছয়টা শ্রেণী সংখ্যা নিয়ে আমাদের গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার এই যে গণসংখ্যায় যে তৎ উপাত্তগুলো দেওয়া আছে এখান থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব তো সারণী তৈরি করার পূর্বে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করছি এখানে শ্রেণী সংখ্যা হবে টোটাল ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা শ্রেণী সংখ্যা নিব তো শ্রেণী সংখ্যাটা প্রথমত আমাদের শ্রেণী ব্যক্তিগুলো নিতে হবে শ্রেণী ব্যক্তি নেওয়ার জন্য প্রথমত আমরা যে জিনিসটা খেয়াল করব তা হলো এখান থেকে প্রথমত আমরা সর্বনিম্ন যে সংখ্যাটা আছে তা নেব সর্বনিম্ন সংখ্যা আছে তেষট্টি এস থেকে পাঁচ ব্যবধান নিয়ে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি নিয়ে পাঁচ ঘর নিয়ে আমরা সাতষট্টি পর নেব তার মানে হচ্ছে সাতষট্টি থেকে তেষট্টি পর্যন্ত ব্যবধান হচ্ছে পাঁচ ঠিক এরপরে নিবে হচ্ছে আটষট্টি থেকে বাহাত্তর এরপরে নিয়ে পাঁচ ব্যবধান নিয়ে হচ্ছে তেহাত্তর থেকে সাতাত্তর এরপর নিবে হচ্ছে আঠাত্তর থেকে বিরাশি এরপর নিবে হচ্ছে তিরাশি থেকে সাতাশি এরপর নিবে হচ্ছে আটাশি থেকে বিরানব্বই প্রত্যেকটা ব্যবধান আমরা পাঁচ নিয়ে নিব কারণ আমাদের প্রশ্নেই উল্লেখ করা ছিল পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে তো শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে আমরা প্রথমত একটা শ্রেণী ব্যক্তিগুলো নিলাম ছয়টা ঘর তৈরি করলাম শ্রেণী সংখ্যা ছয়টা নিলাম এরপরে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে তা হচ্ছে গণসংখ্যাগুলো তৈরি করতে হবে তো প্রথমত আমরা দেখব যে সংখ্যাগুলো এখানে দেখব বাহাত্তর বাহাত্তর সংখ্যাটা কোন ঘরে আছে বাহাত্তর আছে এই ঘরে তো আমরা এই ঘরে একটা কেটে দিব এরকম করে এরপরে দেখব হচ্ছে পঁচাশি পঁচাশি সংখ্যাটা আছে হচ্ছে আমার এই ঘরে ঘরে এরকম করে কেটে দেব এরপরে দেখবো হচ্ছে আটাত্তর একটা করে সংখ্যা নিব এরপরে আটাত্তর সংখ্যাটা কোথায় ঘরে এঘরে ঘরে এরকম করে কেটে দেব তো ঠিক সিমিলারলি আমরা বাহাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক একাত্তর পর্যন্ত যেটা যার ঘরে যার অবস্থান ঠিক সেভাবে আমরা টেলিচিহ্নের মাধ্যমে কেটে দেব তাহলে আমরা টেলিচিহ্নের মধ্যে কাটতে তেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত আমরা পাইছি চারটা সংখ্যা এখানে ঠিক আটষট্টি থেকে বাহাত্তরের মধ্যে সংখ্যা পাইছি এখানে আমরা পাঁচটা তেহাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত সংখ্যা পাইছি হচ্ছে ষাটটা এরপরে আঠাত্তর থেকে বিরাশি পর্যন্ত পাইছে চারটা তিরাশি থেকে সাতাশি পর্যন্ত সংখ্যা পাইছি চারটা আর আটাশি থেকে বিরানব্বই পর্যন্ত সংখ্যা পাইছি হচ্ছে আটটা টোটাল আমাদের সংখ্যা হবে পঁচিশটা কারণ আমাদের প্রশ্নেই উল্লেখ করা ছিল পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে আমরা গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করব এখন এই গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার পরে ঠিক গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা পড়বে এই সারণি থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে গড় নির্ণয় করার জন্য আমাদের দুইটা এক্সট্রা ঘর লাগবে একটা হচ্ছে আমাদের প্রথমত এটার মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমানটাকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় মধ্যমান বিষয়টা কি যে প্রথমত যে শ্রেণীবৃপ্তিগুলো দেওয়া থাকবে বা যে ব্যক্তিগুলো আমরা ধরে নিব তো শ্রেণী ব্যক্তিগুলো থেকে মধ্যমানটা নির্ণয় করতে হবে তো এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে তেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত মধ্যমান নির্ণয় করার বিষয়টা হচ্ছে এই যে শ্রেণী ব্যক্তি দুটো দেওয়া থাকবে এই দুটো ব্যক্তি আমরা এই এটাকে বলা হয় সীমা এটাকে বলা হয় উচ্চ সীমা তেষট্টিকে বলা হয় নিম্ন সীমা এটাকে বলা হয় উচ্চসীমা তো এই সীমা থেকে উচ্চ সীমাটা আমরা যে যোগ করব যোগ করার পরে দুই দ্বারা ভাগ করলে আমরা প্রথমটার মধ্যমান পাব তো আমরা তেষট্টিকে সাতষট্টিটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে প্রথমে মধ্যমান পাবো হচ্ছে আমরা পঁয়ষট্টি ঠিক সিমিলারলি আমরা আটষট্টি যোগ বাহাত্তর ভাগ দুই এরপরে পাবো হচ্ছে আমরা সত্তর এখানে পাঁচ করে ইনক্রিজ হবে নাম্বারগুলো পঁয়ষট্টি সত্তর এরপরে হবে হচ্ছে আমাদের পঁচাত্তর এরপরে আশি তারপরে পঁচাশি তারপরে ফাইনালি পাবো হচ্ছে নব্বই তো বের করার নিয়মটা কি আবারও বলি তা হচ্ছে যে শ্রেণী ব্যক্তিটা দেওয়া থাকবে নিম্ন নিম্নসীমা যোগ উচ্চ সীমা ভাগ দুই মোট কথা তেষট্টি যোগ সাতষট্টি ভাগ দুই এক্ষেত্রে আটষট্টি যোগ বাহাত্তর ভাগ দুই এক্ষেত্রে তিয়াত্তর যোগ সাতাত্তর ভাগ দুই এক্ষেত্রে বের করবো হচ্ছে আটাত্তর যোগ বিরাশি ভাগ দুই ঠিক সিমিলারলি আটাশি যোগ বিরানব্বই ভাগ দুই তো আমরা একটা বের করলে বাকিগুলা শ্রেণীর ব্যক্তি যদি পাঁচ পাস করে বৃদ্ধি করে নিলেই খুব এগুলা লেখা যাবে এরপরে আমাদের বের করতে হবে এফআই এক্সআই এফআইটা কি এফআইটা এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এটাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা তো আমরা কি করবো এফআই গুনন এক্সআই মোট কথা হচ্ছে এখানে এই যে এর সাথে এক্স এক্সাইড আমরা গুণ করব তা আমরা চারের সাথে যদি আমরা পঁয়ষট্টি গুণ করি গুণফলটা হবে হচ্ছে দুই শত ষাট এরপরে আমরা পাঁচের সাথে সত্তর গুণ করলে গুণফলটা হবে তিনশত পঞ্চাশ আর সাতের সাথে যদি পঁচাত্তর গুণ করি তাহলে গুণফলটা হবে পাঁচশত পঁচিশ ঠিক অনুরূপভাবে চারের সাথে যদি আমরা আশি গুণ করি তাহলে গুণফলটা হবে আটচার বত্ত তিনশো বিশ ঠিক পঁচাশির সাথে আমরা যদি চার গুণ করি তাহলে গুণফলটা হবে হচ্ছে আমাদের তিনশত চল্লিশ এরপর নব্বইয়ের সাথে এক গুণ করলে হবে নব্বই তাহলে আমরা এফআই এবং এক্স আইয়ের মানটা বের করলাম কীভাবে গণসংখ্যার সাথে মধ্যমানটা গুণ করলাম ঠিক এই গণসংখ্যার সাথে এই মধ্যমান গুণ করলাম এই গণসংখ্যার সাথে এই মধ্যমানটা গুণ করলাম এই গণসংখ্যার সাথে এই মধ্যমান গুণ করলাম এই গণসংখ্যার সাথে এই মধ্যমানটা গুণ করলাম গুণ করার ফলে এই যে গুণফলগুলো হলো এই গুণফলগুলোর আমরা যোগ ফলটা নির্ণয় করি যোগফলটাকে প্রকাশ করা হয় এই চিহ্ন নাম হচ্ছে সামেশন সামেশন অফ এক্স আই যদি আমরা এগুলো সবগুলো যোগ করি ক্যালকুলেটর সাহায্যে তাহলে যোগফলটা আসবে হচ্ছে আঠারোশো পঁচাশি তো আমরা সামেশন অফ এক্স আই বের করলাম এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গাণিতিক গড় আমরা এখানে লাগবো অতএব আমরা জানি গাণিতিক গড় এটাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সূত্রটা হচ্ছে এক্স বার সমান সমান অফ ভাগ বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে গণসংখ্যাগুলো আছে গণসংখ্যাগুলোর যোগফলটাকে বলা হয় এন দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এখানে সামেশন অফ এফআইএক্স এর মানটা হচ্ছে আঠারোশো পঁচাশি আর এন এর মান হচ্ছে পঁচিশ যদি আমরা আঠারোশো পঁচাশিকে পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ পাবো হচ্ছে পঁচাত্তর দশমিক চার তাহলে আমরা একটা নিবেশ গণসংখ্যা নিবেশন সারণি থাকলে এই সারণী থেকে খুব সহজেই গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো তো প্রথমত আমরা আবার একটু শুরু থেকে বলি প্রথমত আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে নিতে হলো যদি গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে দেওয়াই থাকে প্রশ্নে তাহলে ডিরেক্টলি আমরা মধ্যমান আর এফআই এক্সাইজ বের করে খুব সহজে গাণিতিক গড়টা নির্ণয় করতে হবে আর যদি গণসংখ্যা নিবেশন সারণী না দেওয়া থাকে এরকম উপাত্ত দেওয়া থাকে উপাত্ত দেওয়া থাকার পরে বলে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো বা গড় নির্ণয় করো তাহলে আমরা প্রথমত গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করব তৈরি করার জন্য প্রথমত আমরা যে বিষয়গুলো বের করলাম তা হচ্ছে পরিসর এরপরে আমরা শ্রেণী সংখ্যাটা বের করলাম তারপরে আমরা একটা চার্ট তৈরি করলাম একটা তালিকা তৈরি করলাম গণসংখ্যা নিবেশন সারানোর জন্য তালিকাতে আমরা প্রথমত এখানে করে একটা শ্রেণীব্যাপ্তি ঘর দিব একটা টেলি চিহ্ন দিব একটা গণসংখ্যা দিব তারপরে ব্যক্তি আমাদের ছয়টা শ্রেণী সংখ্যা হবে কারণ আমরা শ্রেণীর সংখ্যা ছয় পাইছিলাম ছয়টা দেওয়ার ফলে প্রথমত আমরা দেখলাম কি যে সর্বনিম্ন সংখ্যা থেকে পাঁচ ব্যবধান নিয়ে আমরা এরকম করে একটা ব্যক্তি তৈরি করব ঠিক ব্যক্তি তৈরি করার পরে আমরা টেলি চিহ্নের মাধ্যমে গণসংখ্যাগুলোকে প্রকাশ করলাম তারপর গণসংখ্যাগুলো লিখলাম এরপরে এই সারণি থেকে গড় নির্ণয় করার জন্য যে কাজটা করলাম তাহলে প্রথমত আমরা মধ্যমানগুলা বের করলাম মধ্যমান বের করার নিয়মটা আবারও বলি কী তাহলে এই যে আমাদের যে শ্রেণী ব্যক্তিটা দেওয়া থাকবে এটাকে নিম্ন সীমা বলা হয় এটাকে উচ্চ সীমা বলা হয় এই তেষট্টি এবং সাতষট্টি এই শ্রেণী ব্যক্তি দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে গণসং মধ্যমানটা পাওয়া যাবে ঠিক সিমিলার ওয়েতে এটাও পাওয়া যাবে এটাও পাওয়া যাবে ঠিক প্রত্যেকটা গণ মধ্যমানগুলা পাওয়া যাবে এরপরে মধ্যমানটাকে আমরা এই যে গণসংখ্যা আছে এই গণসংখ্যা এবং মধ্যমান যোগ গুণ করলাম গুণ করার পরে এই গুণফলটা পাইলাম ঠিক প্রত্যেকটা গুণফলগুলো একসাথে বের করার পরে ওই গুণফলগুলোকে আমরা যোগ করলাম মানে সমষ্টিটা বের করলাম এরপর গাণিতিক গড়ের সূত্রটা আমরা জানি সামেশন অফ এফ এক্স আই এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন এটাকে যোগ ফল আকারে প্রকাশ করা হয় তো সামেশন অফ আই এক্স আই ডিভাইডেড এন এন হচ্ছে গণসংখ্যাগুলার যে গণসংখ্যা এগুলোর সমষ্টিটাকে বলা হয় এন তো আই এক্স আই মান হচ্ছে আঠারোশো পঁচাশি এগুলো যোগ করলে বের হবে আঠারোশো পঁচাশি এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে বেরোবে হচ্ছে পঁচাত্তর দশমিক চার তাহলে খুব সহজেই আমরা একটা গণসংখ্যা নিবেশন সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করতে পারবো আশা করি তোমরা সকলে গাণিতিক গড়টা নির্ণয় করা বুঝতে পারছো তো স এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ